আচ্ছা কই গেল? ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আহারে আহারে আহারে, ভিডিও কই গেল? বাকিরা কই, বাকিরা কই আপনা গো? ও আচ্ছা, 6:30 বাজে, আমি তো ভুলে গেছিলাম যে 6:30 এখনো বাজে নাই। টাইম দেওয়ার ভাই আধা ঘন্টা পরে জানা না সবাই আগে ও এখন ওইব, তাহলে আমরা 6টায় দিতাম টাইম, তাহলে ঠিক ছিল। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই জি গান ভাই, আর আসেন নাকি হারাই গেছেন? আসলে ভাই আসেন? আমি আমি নাই জি, আপনি? আমি নাই, সন্দেহ আছে। কাল লাগে কথা বলছেন তাইলে, এখন এও একটু সন্দেহ হয়ে যায়, কার সাথে কথা বলছিল একটু সন্দেহ, সবই 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 সন্দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, কি ব্যাপার গেল? কেমন আছেন সবাই? আমার এইভাবে বললা ভাইকে এখনো বেড়াইতেছেন নাকি? আমি তো কখনো শুনি নাই গলা, ওই যে সেইদিন কথা বলতে শুনলাম, এরপর তো শুনি নাই। তোমারই তো বন্ধু বান্ধব গান গেছে। কোথায় কোথায় আপনাদের কয়টায় আসবে? 7টায় আসবে। আমি আপনাদের জন্য বাসার জন্য খাবার কিনে নিয়ে যাই, আপনারা আইসা পড়বেন। তাহলে এক কাজ করেন, আপনারা একটু গল্প গুজব করেন, আমি একটু খাবার কিনে নিয়ে আসি। আচ্ছা আশেপাশে অল্প কাছেই কাছেই কাছাপাশি কাছেই। আচ্ছা এইখানে আছে, এখানে একজনকে রাখা গেছি, সে মেইনটেইন করবে। এনে ভাবির মানে ভরাই দিছে আর কি, অল টাইম অপশন। আচ্ছা নিলয়রে বলেন এক্সডি শিখাবো, এক্সডি এক্সডি শিখাবো, গল্প গুজব করবো ইনশাল্লাহ। আপনারা তো কান্দাকান্দি করতেছিলেন, আমি বলে আপনাকে কিছু শিখাই না, বাইকা গেছি। কারণ গল্প গুজবের থেকে সবচেয়ে ভালো হলো কিছু শিখানো, আপনারাও খুশি হবেন। না ভাই আমরা করতেছিলাম ওই যে আমাদের এই কি বলে যে আবার যে রেজিস্ট্রেশনের কথা বলতো, ওইটা তো হয় না, তারপরে সার্টিফিকেটের ব্যাপারটা। সার্টিফিকেট রিলেটেড তো আমি কিছু বলতে পারি না রে ভাইয়া, আমাকে জানানো হলে আমি জানাইতে পারি, এইটাই আমি বলতে পারি। আর ওই যে রেজিস্ট্রেশন
ওইটা তো আপনাদেরকে বলেই দিছি, যাদেরগুলো হয়েছে তারা করেছেন, আর যাদেরগুলো না হয় তাদেরকে আমি বলেছি আপনাদের গ্রুপে, এই যে 15 আর 16 গ্রুপে সাদিয়া আপু আছেন, সাদিয়া আপুরে মেনশন করেন, মেনশন করে টেক্সট করেন। মেনশন করেছি, টেক্সট করেছি, মেসেজও দিছি, ইনবক্সও মেসেজ দিছি, কোনো ডাই রিপ্লাই করলো। হ্যাঁ তাইলে আর আমি কি করতাম কোন? হ্যাঁ কোন ভাই, আপনিও হারাই গেছেন, হেও হারাই গেছে, এই কথা কইেন না ভাই। আমি বলছি আমি প্রচন্ড আজকে আমি ঘুম থেকে উঠছি। হ্যাঁ বলেন। ব্যাস থেকে বলছে যে যাদেরটা হইছে হইছে, যাদেরটা হয়নি তাদেরটা লাগবে না, সমস্যা নাই। শেষ। এটা অন্য ব্যাস থেকে বলছে এই কিছু বলে। আচ্ছা যাই হোক, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পরে দেখবো না, আবার যদি বলে তো বলবেন। এরপরে আমি কি করবো, সার্টিফিকেট তো আর আমি বানাচ্ছি না, আর এখানে আমার কিছুই করার নাই। আমাকে আমি আবার জিজ্ঞেস করতে পারবো, এইটাই আপনাদের একটা ইও শিখিয়ে দিচ্ছি, ট্রিক্স শিখিয়েছি, আপনারা সবাই সার্টিফিকেট এক লোক একসাথে সার্টিফিকেট রিলেটেড জিজ্ঞেস করেন। আচ্ছা আমি দুটো পাশাপাশি রাখবো না, বিফোর অ্যান্ড আফটার। ইয়েস, এইটা দিয়ে আপনি ফটোশপে কোনো কাজ করতে পারবে। বিফোর অ্যান্ড আফটার কালার টালার দিয়া তারপর। আচ্ছা আমি কি করব, কি করব জানি? আপনি ওই যে যেগুলো ডাউনলোড করছেন ওগুলো আপনার মেইলে নেবেন, তারপর প্রিন্ট করে নিয়ে আসবেন। এই আপনাদের কারো কাছে 64 জিবি পেন ড্রাইভ আছে? 64 জিবি একটা ফাইলই 33 জিবি হয়ে গেছে, একটা ফাইল, ওই যে পুরো ভিডিওটা আপনাদের ইভেন্টের। ওইটা কই রে ভাই, নিতেই তো পারিনি, আমাদের অলমোস্ট এক মাস হয়ে যেতেছে না, 22 জানুয়ারি 22 ফেব্রুয়ারি এক মাস হয়ে যেতেছে। নিলয় থাকার একটা ফোন দেই, কি বলেন ভাই? হ্যাঁ 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 ও ভাই, ভাই ইয়া ফয়সাল ভাই বলেন, এর বাইরে ফোন দেন ভাই। আপনারা নিজেরা প্রিপেয়ার থাকেন, ঠিক আছে? কারণ হলো দেশ থেকে ওই অ্যাকাউন্ট ভেরিফাই হইতে হইতে আর কিছু এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো এক্সামের বিষয়টা আমি আচ্ছা আমি আমার এই আপনারা কেউ ভ্যাকসিন দিবেন COVID-19? না ভাই, 40 বছর কারোই হয় না, এখন তো সালমান ভাই রয়েছে, সালমান ভাই দেয়নি। আমি তো দিতে পারবো না, আমি ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থতায় ভুগতে থেকে ভ্যাকসিন নিয়ে নেন। ও আপনি ভ্যাকসিন দিবেন? না রে ভাই, এর নেই, ও রাকিব দুষ্টাম করতেছে। আর 40 বছর না হলে ভ্যাকসিন দেওয়া যায় না? এই 40 বছর না হলেও দেওয়া যায়? না দেওয়া যায় না। দেওয়া যায় কি দেয় না, রেজিস্ট্রেশন করা যায় না? আমার রেজিস্ট্রেশন করা যায়, রেজিস্ট্রেশন করা যায় কিন্তু দেয় না, মানে গেলে দেয় না। আচ্ছা এটা কি কালার প্রিন্ট লাগবে? এই একটা পেজ তো কালার প্রিন্ট না হলে ওই যেগুলো কি হয়, দুই কালার প্রিন্ট নিয়ে আসে।
খারাপ দেখা যাবে না, না তুমি দেখতে থাও গোলা প্যান গুলো কথা কইতে চাইলে কথা কইতে থাও, তোমার দেশি আমার দেশি কে এই যে রেজাউল করিম ও আমার দেশি শালা, আমার তো দুইজনই দেশি কে কে আমার তো বাড়ি দুই জায়গায় আছে, গাজীপুরে হলো রাকিব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাবি। আরে না আমার তো বোন, আপনাদের ভাবি আমার বোন। হ্যাঁ আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? জামালপুরের কোন ভাই আছে? জামালপুরের বলতে পারি না তো, কেউ নাই নেই এখানে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জামালপুর কোথায় থাকেন? জামালপুর সদরেই, ওই যে বটতলা চেনেন, কাঁচারিপাড়া বটতলা পাঁচ রাস্তা। এত কিছু চিনি না। হ্যাঁ বটতলার নাম শুনছি। আচ্ছা আমাদের হচ্ছে জামালপুর সদর না, জামালপুর তো জেলা, আমাদের হচ্ছে সরিষাবাড়ি থানা। ও আচ্ছা, চিনেন মনে হয় আরামনগর বাজার ওই দিকে। বুঝছি, জামালপুর একটু প্রায় আসি আপনাদের এখানে দিয়া। ও হ্যাঁ, আমরা আবার মাঝে মধ্যে ট্রেনে যাই, তখন জামালপুর নেমে সিএনজি করে যাই এরকম। এখন তো আর যাওয়া হবে না, গেলে ইনশাল্লাহ যদি দেখা হয় জানাবো। না জামালপুর যাওয়ার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু এখনো যেতে পারতেছি না, আরো পরে যাব। আসসালামু আলাইকুম, আপনারা আসছেন? আপনারা আজকে ওই রুমে বসবেন, এই রুমে ক্লাস করাচ্ছে। আরে এই যে তো অন করা ক্লাসে এতক্ষণ কে, আরে এতক্ষণ কই, 6:30 থেকে ওদের ব্যাচ, ওদের তো ই হয় না। তোমার কি অবস্থা? কাজটা তো দেখা যাইতেছে ভালোই করতেছো। ভালোই কাজ পাইছো। Thank you.
হ্যালো, এভাবে মানে যে যে কয়টা কাজ পাইছো অ্যামাউন্ট কেমন? মানে খারাপ না ভাবে তাহলে তো তাহলে তো যদি চোদ্দ টাকা পাও নতুন কিছু জিনিস শিখলাম যে একটা কম মানে প্রফেশনালি কোনো কাজ করতে গেলে তখন আসলে শিখা যায় কিছু জিনিস, এই জিনিসগুলো আমি আগে জানতাম না। কি শিখছো আমাদের সাথে একটু শেয়ার করো। এখন তো ক্লাসের মধ্যে আছে, ক্লাসের বাইরে যাই তখন বলি। প্রত্যেক দেশে তো BTS আছে, BTSI ইন্টারন্যাশনাল, BSTI একই ভাই, ওই BSTI BTSI একই। সকালবেলা কি হয়েছে, এই BSTI এর লোগো খুঁজতে গেছি, খুঁজতে গিয়ে 6 রানা 7টা লোগো পাইছি। ওই যে BSTI এর লোগো একটা, পরে ওদের ওয়েবসাইট খুঁজে আবার করছি, ওয়েবসাইট খুঁজে আবার চলে এখান থেকে অরিজিনাল দাবার করছি। ওইটা তো দেয়াই ছিল ওই মোরকের মধ্যে, দেখো নাই? হ্যাঁ, ওরকম সেম পাইতেছিলাম না, কিছু না কিছু চেঞ্জ ছিল প্রত্যেকটাতে। আচ্ছা আচ্ছা, মানে কি আপনি এটা কপি মারছেন নাকি? না না না, এটা অরিজিনাল ফাইল আছে, একটা ভিক্টর ফাইল আছে, না আলাদা একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে নামানো যায়, সরকারি ওয়েবসাইট। রাকিব খাওয়ায়ও, হ্যাঁ নাকি আমার এটাও দিয়া মারবা? আমি আপনি কালকে বলো 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 বাজা গেছি, বাজা গেছি কেলে গে জানেন। হ্যাঁ, সব এই সব আসতেছি, বুঝতে পারছি, বুঝছেন? রাকিব ভাই আপনাদের গাঁরে খাওয়াবেন, ট্রিটও দিবেন না, গোবিন্দ জলে দিব ভাই, দিব দিব। আই সি আমি ট্রি দি আর তো পয়সা এটা আপনাদের ভাগ্য, ঠিক আছে? শুধু মানে আশাই পেয়ে যাব না? হ্যাঁ, তোর ভাইয়ার মেল, হ্যাঁ শোনেন, এই আশ্বাস পাওয়া পরে এই ফাইলটারে পরে ভাই কাজ আপনারা করেন, তারপরে দেখবেন যে পেয়ে গেছেন, বুঝছেন? মনিটর আপনি গ্রুপে যে করব অ্যামাউন্ট লিখেন, আমার তো মাথা আউলে যায়। কি রে ভাই, তুই মেইল করবি না? মেইল করার জন্য $90 আমার কত ডলার লিখব? গ্রুপে লিখে আর তো মাথা আউলে যায়। কি রে ভাই, এত মন উনি করতে গে ভাই। আমি তো দেই না, দুই মিয়া কথা বলেন না, আপনি অনেক ভালো কাজ করতেছেন। সাকির আপুর বিহান্স দেখছেন? ওকে, কাজ দিয়ে বুদ্ধি আবার তো দেখা যায় টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন করো ভাই, আপনি অস্থির লোক।
আমাদের বেচের মধ্যে মনে সব থেকে ভালো কাজ করতেছে রাকিব আর এই শাকিরা। একদিন হঠাৎ করে শুনবো যে এরা দুজন সাকসেস, সফলতার গল্প শোনায় আমাদের। এই মানে এই ভালোবাসার মাসে সবাই শুনে করছে কাপ্তে আসার গল্প, আর রাকিব ভাইয়া শাকিরা বা শুনে করছে সফলতা আসার গল্প। দেখাও দেখাও তোমার এই মেইল আইডির নাম কি? ছোট ভাই নাকি? আমার এখন দিয়া আমাদের থেকে বিদায় নিয়ে নিল। ভাইটা বললেন না ভাই, মাইন্ডে লাগে ভাই, ভাই তো ফেসবুক এর নাম দিয়েছে চেঞ্জ করা হচ্ছে তোমার পরে তুই যে রাজল আবার বলছে যে খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে মিস করবেন না। দাবি কি আছে না গেছে হঠাৎ করে অনেক কিছু হয়ে গেল নীলা ভাই কথা বলে না সালমান ভাই নীলা ভাই শুরু করবো ভাই আসলে কাজ যোগায় নিয়ে আসে বাইরে থেকে, কাজ যোগায় নিয়ে আসে বাসায় এসে কাজ যোগালি যায় ভাই বাইরে মাটি কাজে। গ্রাফিক ডিজাইনার এই লোকের যদি বলে হলো আমাদের হচ্ছে রাকিব আর শাকিরা। আচ্ছা নীলা ভাই কিসে? সালমান বলছে যে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং করে শিখে গেলেন। কি রে ভাই আমি তো ভিডিও নামই নেই গেলাম, কি যেন ভিডিও এডিট করে কি যেন কোন জিতলেন একদিন শিখলাম। কি বললেন
সামন ভাই আরে না এটা রাকিব তিন বার আপনি একদিন বলছিলেন আপনি করতে জিতছেন সন্ধ্যাবেলা নেট অন করে দেখি লাফ দিয়ে বের করে আমার দুইটা তোমার আমি ভাই এত আশা আশা ব্যঞ্জক একটা মন নিয়ে আসছি নেট অন করছি দেখি কি খবর একটা ইস্টার টিস্টার পাইলাম কি নেটে দেখি মেল পাঠাইছে তোমার এটা বাস লাস্টে দিয়ে বেরিয়ে গেছে আমার আপনারা তো করেন আমি তো এটাও করি না অফলাইনের কাস্টমার কাছে এসে বসে থাকে এই কারণে আমরা ঢাকার ক্লায়েন্ট এখন রাকিব ভাইয়ের হাতের মুঠোয় আমাদের মনে করে কন্টেস্ট করতে হয় জিততে জিতলাম না জিতলে নাই মানে সে তার কি বলে গুণগান একটু শুনতে চাচ্ছে সবাই মিলে রাকিবের গুণগান করো করেন 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 সবাই মিলা নাকি খাই নাম কি যেটা একটা নিচে থাকে ভিতরে আচ্ছা মোশন গ্রাফিক্স জহির ভাই শাওন ভাই কি পারেন মোশন গ্রাফিক্স 4-5 সেকেন্ডের ভিডিও আপনি কি করবেন মনে করেন যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের উপরে 2-1 সেকেন্ডের স্লাইড দিবেন আর টেক্সটের একটা স্লাইড আর কিছু না এটা তো পারবি বাংলাদেশি বাঙালি ভাই ভালো আছে প্রচুর প্রচুর ভালো ভাই প্রচুর আপনি বাংলাদেশে যদি খালি কাজ করেন না আপনি মনে করেন 100 জন লয়ে একটা টিম বানায় আপনি সারাদিনে কাজ করে বলে ধরবেন না এত কাজ আছে বাংলাদেশের মধ্যে ভাই এদেরকে খুঁজে বের করতে হবে ভাই শাকির আপু আমার সাথে অনলাইনে কাজ করতেছে বিএনসি সাস বিএনসি তো ওই তো বললাম যে শাকির আপু তো ওনার সাথে তো আমাদের তুলনাই হয় না ওনার তো তার বললেন না শাকির আপু হইছে লেজেন্ড সামি ভাইয়ের মতো আমি তো ভাই কথা লাগাই রাখবে আমারে আমার কিছু নাই সব শাকির আপু আমার বিহেন্সে একটা কিছু আমি জমা দিই না তুমি জমা দিছো আর শাকির আপু জমা দিছে আর এখানে চারজন লিজেন যার 48,000-এর বেশি ফলোয়ার আছে সে হলো সাদিয়া লাগি সাদিয়া আপু তো প্রো 48,000 ফলোয়ার না 48,000 ভিউয়ার ভিউয়ার ভালো ও ভিউয়ারই হোক ফলোয়ার কে আছে কথা বলবেন আজকে তোমার ডাকে
সাদিয়া পরে কি জন্য খুঁজবেন উনি তো আসছে কি জন্য বলবেন সাদিয়া তো কি জন্য যেন খুঁজছিলেন আবার আরো একজন সাদিয়াপু আছে সাদিয়াপু তিনজন তিনজন সাদিয়া একটা পুতুল সাদিয়া জামান সাদিয়া লাকি বাকি সবাই কই বাকি সবাই নিল নাম্বার দিয়ে ফোন দেন কাউসার ভাই আমাদের থেকে 1 কিলোমিটার দূরে আছে কাউসার ভাই তো দেখো মেসেজ সেন্ড করছে এই রাকিব ভাই ফটোশপের কাজ কি বেশি না ইলাস্ট্রেটরের কাজ বেশি যদি করতে পারেন মনে করেন যে দুইটার কাজই আছে বাট ইলাস্ট্রেটরের কাজ বেশি দাম বেশি রাকিব ইনভার্টর কি লাইসেন্স চলে গেছে এখন আছে কালকে আবার দিব কালকে না আজকে আবার দিবেন বলতে কি আপনি এগুলো কোথেকে বানায় আনেন ভাই ওই তো ভাই ওইটা শিখার জন্য একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করছি এখন দেই ও এই মানে ওই আপনি কি কারো কাছ থেকে আনেন হ্যাঁ হ্যাঁ ওনার একটু বইলেন ভাই আপনি এসে ওই কারবারি কিভাবে করেন আমাদের একটু শিখাই না ওইটার জন্য অন্য জায়গায় একটা কোর্স আছে কোর্সের জন্য আমি চাইতেছি যে আরেকজন হইলে মনে করেন যে দুজন কোর্সটা ফি হয়েছে 1600 টাকা আর কোর্সটা দুজনে যদি করি তাহলে 400-800 টাকা 50% ডিসকাউন্ট দিয়ে করতে পারবো আরেকজন লাগবো আমার আবার দিব সমস্যা আপনারা কেউ করবেন করলে আমি লিঙ্ক দিতে পারি বাংলা কনভার্ট করলে চুরি চামারি কোডিং লাগলে কিন্তু কিছু বুঝি না কোডিং পুরোটাই কোডিং এটা লিনাক্স এর মধ্যে করে মধ্যে কোডিং কি পারি কিছু
চালাইতেই পারবেন আপনার যদি ওরকম এক্সটার্নাল নলেজ না থাকে। আপনি যেই অপারেটিং সিস্টেম রান করতে হবে ওইটাই পারতাম না, উইন্ডোজ 10 বাদ দেওয়া লাগলো, উইন্ডোজ 10 চালাইতে পারবেন না, বাকিটা বুঝেন। সমস্যা হলে আমার মতো 15 চালান, আমি জানি না উইন্ডোজ 10 এ মনে হয় চালান যাইবো, দেখে না দেখে বলতে পারতেছি না। আরে ভাই ঘুরতে তো সমস্যা নাই, বুঝি আর না বুঝি দেখে নিজে বানাইবেন আর একটা কি না একটা বানানো দারাজে কত নিবে ভাই? এই 100-200 টাকা মনে হয়, আবার 150 টাকা যাতে যেমন নিতে পারে। যখন কাজ করবো তখন এইগুলো ক্লায়েন্ট কে মেরে দিবো, এইটাই নেন। এত আইডিয়া জেনার সময় আছে নাকি? আইডিয়া জেনার শুধু অনলাইনে কাজের জন্য Thank you.
ভিডিও কই আরে এখানে একটা জাস্ট কি আছে আপনার যে একটা লাইভ আছে জায়গা আর কিছু নাই লাইভটা দেখে জাস্ট বুঝবেন যে কোর্সটা করে আপনার কি কি লাভ হবে আচ্ছা কলটা ঠিক হবে কিনা আচ্ছা আচ্ছা সবাই মরে গেছে কি অবস্থা সবার ভাই তাদের মেসেজ দিছে যে কবে মানে তাদের টিকা দিতে হবে ওইটার জন্য ওই যে ওই ভাই একটা রেজিস্ট্রেশন করতেছিল বলল কালকে আইসা পড়বে তো ওই জন্য আমি ওনারা জিজ্ঞেস করিনি হ্যাঁ নীলাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আছি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যাক অনেকদিন পর আপনার সাথে কথা বলার সুযোগটা হলো অনেকদিন পর না এই ভাই আচ্ছা কি বলেন আমি বলে হারাই গেছি খুঁজে পাইতেছেন না আপনি তো হারাই গেছেন একবারই কয়টা কল দিয়েছেন আপনি আমারে ভাই এই যে বাংলালিংক নাম্বার সরি হ্যাঁ বাংলালিংক নাম্বার আর হচ্ছে এয়ারটেল 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 তো আছেই আর হচ্ছে অফিসের রবি নাম্বার নতুন একটা নাম্বার দিয়ে আমি ফোন দিছি সেটা এই যে কিছুদিন আগে নিছি টেলিটক নাম্বার ওই নাম্বারে একদিন ফোন দিছিলাম হ্যাঁ আপনি তো মনে হয় ব্যস্ত এই জন্য হয়তো পিক করেনি আর একদিন যাইনি ফোনে যাইনি কবে করছেন এটা এটা ভাইয়া চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে হলো তো আমি সব কল ধরতে পারবো কারণ আমি এখন যেখানে আছি সেখানে ভরপুর নেটওয়ার্কে আছি চার পাঁচ দিন আগে বলতে মানে ওই যে লাস্ট যেটা মিট হলো না ভাইয়া ওই কবে জানে হলো লাস্ট তার আগে আর কি ভাই দুই সপ্তাহ আগের কাহিনী এখন কইতেছ না দুই সপ্তাহ হ্যাঁ চার পাঁচ দিন মনে করছিলাম সরি ভাই ফোন দিলাম পরে তার যাই হোক কেমন আছেন সেটা বলেন আমি ভালো আছি আমি যেহেতু ক্লাস নিচ্ছি আসলে বিষয়টা হয়ে গেছে আমি প্রচন্ড পরিমাণ সকালে ঘুমাচ্ছি একদম অনেক ঘুম দিতেছি যে একটা ভালোই ছিল যদি আপনাদের ক্লাসটারে বলতাম যে বিকালে নিয়ে আসি তো এটা কালকে রাতে মাথায় আসছে ঠিক আছে যে বৃহস্পতিবার সকালে না নিয়ে আমরা বিকালে ই করি
কারণ ঘুমাচ্ছি আমি পুরো 10:45 মানে 11:50 পর্যন্ত আমি ঘুমাচ্ছি, সরি 11টা বলে 10:50 পর্যন্ত, 10:50-55 পাঁচ মিনিট আগে উঠে আমি হোর্স করে ফেলি, খাবার খাই হলো দুপুরে, এইভাবে চলতেছি, খুব ঘুম পাচ্ছে খুব। তো তার জন্য হয়তো আপনাদের সাথে আমাদের কি সাউন্ড কারো কাছে কি ক্ষমা যাচ্ছে নাকি ফ্লাইং কিস দিতেছেন, এগুলো কি করেন মিয়া? আপনি কি বুঝেন নাই? আবার সুন্দর করে সুন্দর করে আবার সরি কোন না বুঝতে পারি না সরি ভাই বললে আবার ভালো হয়। বললাম আপনি কি কারো কাছে কি ক্ষমা চাচ্ছেন নাকি কারো চুম্মা দিতে? না তো ভাই তাহলে তাহলে চুম্মা দিতেছেন জি ভাই কারো চুম্মা দেব আর দিতেই পারেন, ফ্লাইং কিস দিতেছেন, বুঝাইতেছেন, মাফ চাইতেছেন কিন্তু দিতেছেন তো চুম্মা। এই ভাই চুম্মা দেওয়া কি ভালো না খারাপ? ঠিক আছে ভাই ভালো খারাপ এখন পজিটিভ নেগেটিভ দুই সাইডই তো আছে। তাহলে আপনি তো এই যে যেভাবে দিছেন মিয়া, এত মানুষজন মানে আমি তো ভাবতেছি যে আপনি হয়তো মাপ চাইতেছেন, আর না হলে মনে হইতেছে যে কিছু একটা দিতেছেন। আপনি যেটা মনে করেন ভাই। আচ্ছা আমি মনে করতেছি আপনি মডেলিং করতেছেন। তাহলে ভাই মডেলিং। আচ্ছা তারপর সাদিয়া আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো আমার কথা তো শুনতেই পারছেন, খালি ঘুমাইতেছি। আপনারা তো খালি আমারে ভুল বুঝতেছেন, ভাবলাম যে না আপনাদের সাথে একটু সময় কাটাই। আচ্ছা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আপনাদের অলরেডি 100টার মতন ক্লাস হয়ে গিয়েছে, তো এলইডিপি থেকে অলরেডি বলে দিয়েছে, তো ভাবছিলাম যে আনুষ্ঠানিকভাবেই আপনাদের ক্লাসটাকে অফ করব বা এরকম, কিন্তু আমি আসলে নিজে শারীরিক অসুস্থ এবং প্রচণ্ড ঘুম পাই, খুবই ঘুম পাই, খুবই ঘুম, আমার ঘুমটা হচ্ছে 3-4টার পরে, তো আর সকালে উঠতে পারি না। তো আমি মনে হয় এর আগে একদিন বলছিলাম যে প্রচণ্ড ঘুমাচ্ছি, মাথা ব্যথা বা এরকম, তো ঘুমের কারণে আপনাদের ক্লাসগুলোকে ই করছি, বানচাল করছি, আর এলইডিপি থেকে বলেও দিছে যেন আপনাদের ক্লাসটাকে অফ করাতে। তো আমার ইচ্ছা ছিল যেন অ্যাটলিস্ট আপনাদের আরও আপনাদের সাথে আরও কিছু কিছু সময় থাকি, নাহলে এই মাসটা পর্যন্ত থাকি, যেভাবে চলতেছি সেভাবে চলি আমরা। তো আবার শাকিরাও বলতেছিল এলাস্টারে কিছু দেখাইতে, যেমন ম্যাশ ম্যাশ দিয়ে একটা মানে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় ম্যাশ টুলটা দিয়ে, তারপর হলো আরও অনেক টুল আছে যেটা এলাস্ট্রেটরে অনেক আমরা এলাস্ট্রেটরে খুব কম ফোকাস দিছি, যেভাবে আমরা ফটোশপে দিছি। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে ইভেন বলছিলাম যে কার কী সমস্যা ওইভাবে একটা নোট ডাউন করতে, তাহলে আমরা একটা মানে প্রবলেমগুলোকে ধরে নিয়ে আচ্ছা ঠিক আছে এইখানে এই প্রবলেম, যেমন আমার অনেক দিন ধরে বলতেছিল নীলয় যে ভাই XD কবে শিখাবেন, XD কবে শিখাবেন, XD কবে ই করবেন, নীলয় কি XD ধরছিলেন নাতি নাকি ঠিক হতেই? ইনস্টল দিছিলাম ভাইয়া, দিয়ে ফ্রেম পর্যন্ত নিয়ে আসছি, তারপরে আর কিছু করে কি পর্যন্ত নিয়ে আসছেন? ফ্রেমটা জাস্ট দাঁড়া করাইছিলাম, ফ্রেম দাঁড়া করাইছিলেন আর কিছু না। আচ্ছা তাহলে আজকে আমরা কি করব বলেন, আপনারা বলেন আমি শুনি, তারপর আমি ওই বিষয়ে আগাবো। আজকে যে অনেকেরই তো ইলাস্ট্রেটর মানে শেখা হয়নি মোটামুটি তো আমরা অনেক কিছুই কভার করেছি, আবার অনেক কিছুই করি নাই। ডকুমেন্ট
কি এখনো তো মেসেজ আসে নাই? ভালো করে চেক করছো? হ্যাঁ, কখন আসবে? কেমনে কোন কখন আসবে? যাই হোক, নানা বলছে সে মেসেজ বুঝে না, এর জন্য হিসেবে যে আমার মোবাইল নিয়ে আসতে বলছে, আমার মোবাইল চার্জ দিতেছি, চার্জ দিয়ে মোবাইল আবার কাছে গিয়ে উনি বললো যে আজকে রেজিস্ট্রেশন করলে ইসের মধ্যে জলদি বলে ডেট দিয়ে দেয়, কালকেই বলে দিতে পারে এরকম। ওই উনি ওনার কাছে অনেকে রেজিস্ট্রেশন করতেছে, 30 টাকা নেয় রেজিস্ট্রেশন করতে, 10 টাকা কালার প্রিন্ট, 10 টাকা কালার প্রিন্ট। হ্যাঁ, 30-30-50, হ্যাঁ 30-10-40। ওকে, আমরা শুরু করি। ফার্স্ট থিং ফার্স্ট, আমার স্কিন কই? তো আমরা স্ক্রিন অফ করা, জিজ্ঞাস করবেন, আপনি বলবেন যে আমি 23-24 আমাদের দুইটা ব্যাচ একসাথে করে দিয়েছে, আমি দুইটা ব্যাচের হয়ে আপু বলছি। আপনি জিজ্ঞাসা করবেন যে আপু আমরা কবে সার্টিফিকেট পাবো, তারপর হলো আমাদের তো ক্লাসটা আপু এখন অফ করে দিছে, এই বিষয়ে আসায় যা আপনার যেভাবে আপনি কথা বললেন। আর ওই ইসেরটা জিজ্ঞাসা করেন যে আপু আমাদের অনেকেই তো রেজিস্ট্রেশন করতে পারে নাই, তো আপু এইটা কিভাবে হ্যান্ডেল করতেছেন আপনারা, যেহেতু অনেকেই আমরা রেজিস্ট্রেশন করতে পারি নাই। যেহেতু অনেকেই রেজিস্ট্রেশন করতে পারি নাই, তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করব সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আসলে এক্সডি দিয়ে শুরু করতে চাচ্ছি, আর আমি ইলাস্ট্রেটর নিয়েও আপনাদের সাথে কাজ করব ইনশাল্লাহ। আমি দেখিয়ে দিব, বা আজকে শেষ ক্লাস, বা আজকে কয় তারিখ, আজকে 17 তারিখ না? তো 17 তারিখ যেহেতু, তো এই মাসটা যে কদিন আছে আমরা আপনাদের সাথে আমি আছি, এই আর কি বলতে পারি বলেন। তারপর যদি অফ দিই মনে করবেন যে অসুস্থ আছি বা এরকম কিছুই ভাববেন, বা কল দিবেন জিজ্ঞাসা করবেন, আচ্ছা আমি লিখতেছি অ্যাডোবি এক্সডি প্রাইস, এক্সডি প্রাইস লেখার পরে আমি ফার্স্ট অফ অল, সবার প্রথমে অ্যাট ফার্স্ট এইখানে চলে যাব। হ্যাঁ, এটাকে বলা হয় স্টার্টার প্ল্যান। স্টার্টার কি বলা হয়? স্টার্টার প্ল্যান বলা হয় অ্যাডোবি এক্সডি, অ্যাডোবিরই, ঠিক আছে, অ্যাডোবি এক্সডি বলেন যা যা আছে সব। তো এইখানে এইটা আমরা ফ্রিটা ইউজ করব। এইখানে চাইলে আপনি এখানে কিনেও নিতে পারেন, মান্থলি সাবস্ক্রিপশন ফি। আর হলো এই এখানে হলো অল অ্যাপস, আর ফ্রিতে কি পাচ্ছেন? ফ্রিতে হলো এক্সডি স্টার্টার, যেটাকে আমরা বলি, বা এক্সডি সিঙ্গেল অ্যাপ, অল অ্যাপস। তো এক্সডি স্টার্টার যেটা আমরা বলে থাকি, এক্সডি স্টার্টার, স্টার্টারের হলো আপনার লেআউট, ডিজাইন অ্যান্ড ফিচার, এটা আপনি পাবেন ফ্রি। প্রোটোটাইপিং অ্যানিমেশন ফিচার্স এটাও পাবেন, যেটা হলো অল অ্যাপসের জন্য। শুধু এইখানে যে কোডিং, আপনি কোডিং ওয়ান শেয়ার, ওয়ান ডকুমেন্ট, ওয়ান অ্যাডিশনাল এডিটর,
এখানে আনলিমিটেড, এখানে কিছু ফি আছে, এখানে শেয়ার হলো একজনের সাথে করতে পারবেন, মানে সিঙ্গেল শেয়ার, যে লাইক আমার সাথে আপনি শেয়ার করতে পারেন, আপনার সাথে আমি শেয়ার করতে পারি। আর যদি আমরা কিনে নিই সেগুলো হলো আনলিমিটেড, এক্সপোর্ট টুলস আনলিমিটেড, ডকুমেন্টারি হিস্ট্রি, মানে হিস্ট্রি আপনি যদি রাখতে চান কতদিন আপনি হিস্ট্রি আপনার ডকুমেন্টের মধ্যে রাখতে পারবেন, 10 দিন, ওইটা 30 দিন, ওইটা হলো 60 দিন। ক্লাউড স্টোরেজ 2 GB ইটস এনাফ ফর আস, ঠিক আছে, আমরা ফ্রিটা ইউজ করলে 2 GB আমাদের জন্য অনেক। আর যদি আপনি কিনে নেন, যদি আপনি কিনেন অথবা আপনার কোম্পানি যদি কিনে দেয় আপনাকে, সেখানে হলো 100 GB করে। ক্রিয়েট ক্লাউড প্রাইভেসিস সেম অ্যাজ ইউজুয়াল সেম, আর অ্যাডোবি ফন্টস অ্যাক্সেস ফ্রি লিমিটেড, ফ্রি লিমিটেড ফন্ট সেট, পোর্টফোলিও ফুল ফুল ফন্ট লাইব্রেরি, পোর্টফোলিও ফুল ফন্ট লাইব্রেরি এটা আছে, যেটা হলো আপনাকে কিনে নেওয়া, কিনে নিলে আপনি পাচ্ছেন। ক্রিয়েটিভ ক্লাউড XD অ্যাপস, সো এখানে XD, XD আয়ন 20 প্লাস ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপস ইনক্লুডিং, এটা যদি আপনি অল অ্যাপ কিনেন। সো কেউ যদি চান আপনি সিঙ্গেল অ্যাপটা কিনতে পারেন, ইটস কোয়াইট হেল্পফুল অল অফ ইউ। আর এইখানে যারা এটা বানাইছেন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার তাদের নিয়ে কথা আছে, তো আমি লিঙ্কটা শেয়ার করতেছি আপনারা। এখানে ফ্রিতে ডাউনলোড করবেন, হয়ে যাবে, আমি অলরেডি ডাউনলোড করা আছে। দ্যাটস দ্য সিনারিও, তো ইনিশিয়াল অবস্থায় হোমে যদি চাই হোমে এরকম থাকবে, হোম আপনি যখন এটাকে ওপেন করবেন হোমে এরকম দেখবেন, ঠিক আছে। তো ফিচারগুলো একটু কী কী আমার কাছে, অনেক আমরা অনেকগুলো কাজ করেছি, দ্যাটস ওয়াই আমার কাছে এখানে কাজ করা আছে, রিসেন্ট কী কাজ করেছি সেগুলো এখানে আছে বা আমি রেখে দিয়েছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হোম, লার্ন মোর, যদি আমি কোনো কিছুতে জানতে চাই XD সম্পর্কে, হিউজ অফ ডিজাইন, গেট স্টার্ট, ডিজাইন প্রোটোটাইপ, কোলাবরেশন, ডিজাইন সিস্টেম, অনেক কিছু আছে। তারপর হলো ক্লাউড ডকুমেন্ট, ক্লাউড ডকুমেন্ট শেয়ার উইথ ইউ, এবং ডিলেট, কোনো কিছু ডিলেট করতে চাইলে, এবং ম্যানেজ লিঙ্ক, আপনি একটা কাজ করার পরে যদি আপনার কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে সেগুলো করবেন। আর এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট, এই যে হার্ডওয়ার্ড পিনস্কি, উনি খুবই চমৎকার ই করছেন, কাজ করাচ্ছেন বা দেখাচ্ছেন, পরে প্রোটোটাইপ কীভাবে করে, এখান থেকে অনেক কিছু ফিচার আপনি পেয়ে যাবেন। গেট স্টার্ট কীভাবে স্টার্ট করবেন সেই সেইটাও আছে, XD ওভারভিউ, এখান থেকে আপনারা অবভিয়াসলি দেখে নেবেন। তারপর ডিজাইনগুলো কীভাবে করে, এগুলো হলো ফান্ডামেন্টাল টাস্ক, ফান্ডামেন্টাল টাস্ক। প্রোটোটাইপ, প্রোটোটাইপ কীভাবে করে, প্রোটোটাইপে যাওয়া দরকার নাই, প্রোটোটাইপ আমি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা গেট স্টার্ট এবং ডিজাইন এই দুইটা, এই দুইটা হলো আপনাদের হোম টাস্ক, ইনস্টল করার পরে এই দুইটাকে ভিজিট করবেন, দেখবেন, ঠিক আছে। আর আমরা আসছি, আমরা আছি হলো স্টার্টার প্ল্যানে, ফ্রিটা, ফ্রিতে আছি। সো হোমে চলে গেলাম, হোমে চলে যাওয়ার পরে এইখানে আমরা দেখতেছি যে ফোনের জন্য কিছু সাইজ আছে, ক্লিক করলে এখানে সব ফোন রিলেটেড সমস্ত কিছু সাইজ পাবো। তারপর পাবো হলো ওয়েবের জন্য, তারপর হলো ইনস্টাগ্রামের জন্য, আমরা যদি ইনস্টাগ্রামের জন্য কাজ করতে চাই, ইনস্টাগ্রাম, ফেসবুকের কাভার পেজ, সরি টুইটারের, ইউটিউবের, ইউটিউবের কাভার পেজ, ফেসবুকের কাভার পেজ, তারপর ফেসবুক পোস্ট, তারপর হলো টুইটার হেডার, টুইটার পোস্ট, ইনস্টাগ্রাম, সমস্ত কিছু সাইজ দেওয়া আছে। এবং ফাইনালি আমরা আমাদের পছন্দ মতন সাইজ ইনিশিয়েট করতে পারবো, ফাইনালি আমরা আমাদের পছন্দ মতো ইনিশিয়েট করতে পারবো। সো আমি একটা ডকুমেন্ট ওপেন করি, সো আচ্ছা একটু আজান দিচ্ছে, আজানটা আমরা শুনি, হ্যাঁ একটু আজান দিচ্ছে, একটু না আজান দিচ্ছে। ক্লাস
আমরা সবাই আছি, সবাই শুনতেছি, আজান দিচ্ছিল। তো আজান এবং আমাদের ক্লাস দুইটার মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছিল, তো আমরা আজান শুনতেছিলাম সবাই। তো আমি অবশ্য মাইকটা অন করে অফ করে রেখেছিলাম, দেখে আপনারা আসলে কিছুই শুনতে পান নাই। তো আমরা কি করলাম যে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে স্টার্টার তো স্টার্টারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এবং এইখানে দেখেন যে আমাদের এইটা হলো যে প্রোটোটাইপিং, প্রোটোটাইপিং কিভাবে করে সেগুলো আমি দেখায় দিব।